এভরিওয়ান, আমি বিদিশা। তোমাদেরকে আমার আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের এখন বাজে সকাল 10:30, তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজকের আমি এটা ব্যাক ক্যামেরায় ভিডিও করছি। আমি একটা নতুন ফোন নিয়েছি, তো ওটার ব্যাক ক্যামেরাটা না বেশ ভালো সেলফি ক্যামেরার থেকে, তাই আমি চেষ্টা করছি এখন একটু ব্যাক ক্যামেরায় ব্লগ করার। বলো, আর আজকের অনেক দিন পর আমি ব্লগ করছি, বড় ব্লগ। তো মিনি ব্লগ টুকটাক করেছি মাঝখানে, তো গুজায় ওই ঘুরতে গিয়েছিলাম, তো ওর পরে আর করা হয়নি। হাত ব্যথা করছে বাবা। তো যাক, ওই ঘুরতে গিয়েছিলাম, তারপরে একটু অন্যদিকেও তাকিয়ে দিচ্ছি মনে হয়। তো যা, ওই ঘুরতে গিয়েছিলাম, তারপরে তো আর বড় ব্লগ করাও হয়নি। আর কবে আমরা জুলাইতে ঘুরতে গিয়েছিলাম, না কোথায় গিয়েছিলাম, মার্চে গিয়েছিলাম, না মে, হ্যাঁ মেতে গিয়েছিলাম, তারপর জুন গেছে আর জুলাই। আজকে জুলাই 26, তো মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে কোনো ব্লগ করারই সময় পাইনি। মা আর আবার মাঝখানে ঘুরতেও গিয়েছিলো ইস্তাম্বুল, তো ভীষণ কি বলবো, এই পুরো 1 মাস এত ব্যস্ততার মধ্যে গেছে, তো কোনো কিছু করারই টাইম পাইনি। মাঝে মাঝে টুকটাক ওই শর্টস দিয়েছি। দাঁড়াও, আমার হাতটা ব্যথা করছে, একটু পরে কথা বলছি। আর আজকের এখন রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, স্নান টান কমপ্লিট, টিফিন করাও হয়ে গেছে। আর একজন ড্রয়ারে না হাতটা চিপে যায়, তো বারবার দেখে রাখতে হচ্ছে ওকে। জলটা নিয়ে নে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন যাব পুরনো বাড়িতে। তো কারণ আমার বিয়ে, তো তার জন্যই আজকে যা, কালকে বিয়ে, তো আজকে দিদুন তাকে ডাব খেতে দিয়েছিল, ডাব খেতে দিয়েছিল, দেখো পুরো ভিজিয়ে দিয়েছে। আমরা এখন বেরিয়ে যাব, এগুলো নিয়ে কি হবে, খেয়ে নাও, ওইটুকু আছে। তো এখন সব রেডি হয়ে নিয়েছি আর একদম সেলফি ক্যামেরায় চলে এসেছি, কারণ একদমই পাচ্ছি না আর এই কথাগুলো ব্যাক ক্যামেরায়। এত দুষ্টামি করে একটা ছেলে আর কি, এখানে পড়ে যায় আর ওখানে পড়ে যায়। তো রেডি হয়ে নিয়েছি আর আমাদের টোটোও চলে এসে এখন যাব পুরনো বাড়িতে, কারণ আমার বিয়ে। তো আজকে 26 তারিখ আর বিয়েটা হচ্ছে 27 তারিখ। একটু আগে থেকে পুরনো বাড়িতে চলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য যাওয়া হয়নি, তো আজকেরই যাচ্ছি। তো তো এইটাই হঠাৎ করে সব কিছু হয়ে গেল, তার জন্য খুবই ব্যস্ত ছিলাম কয়েকদিন বলছি। তো তো ওই ঘুরে আসার পর পরই তো চলো এরপর যাই করবো, তো দেখতে পাবে, তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর দারুণ দারুণ ব্লগ আসছে, আর আসতে একটু ব্লগগুলো দেরি হবে, তার এমনিই তো সবসময় ব্যস্ত থাকি, তারপর আবার এই একটা, এটা একটা আলাদাই ব্যস্ততা। আর একজন তোমাদেরকে এখন হাই বলতে এসছে, বলে দাও হাই। হাই, হ্যাঁ ব্লগটা আরেকবার দিয়ে দাও, আরেকবার কিছু দিয়ে দাও, মোটামুটি হাইয়ের সঙ্গে সবাইকে কিসিটা ফ্রি, যখন যাকে হাই বাই যাই বলুক কিসিটা চলে যাবে, তাই তো হয়ে গেছে, হয়ে গেছে ওর কথা বলা। তো চলো এরপর এখন বেরোবো, তাই টুকটাক জিনিসপত্র গোছানোর আছে, তো ওইগুলো গুছিয়ে নেবো। বুঝতেই পারছো এই বাড়ি থেকে যাচ্ছি, ওই বাড়িতে তো প্রচুর জিনিস নিয়ে যেতে হচ্ছে, তার জন্য মা আর বোন মাঝখানে একদিন গিয়েছিলো, তো প্রচুর জিনিস রেখে চলে এসছে ও বাড়িতে, আর টুকটাক কিছুই আছে, তো ওইগুলো নিয়ে এখন আমরা বেরোবো। আর এখন তো হচ্ছে রোজই বৃষ্টি, তো আজকেরও একদম ওয়েদার দেখো মেঘলা হয়ে আছে, একদমই মেঘলা হয়ে আছে। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হয়েও গেছে আর এখন মেঘলা হয়ে আছে, বেরোনোর সময় না যেন বৃষ্টিটা আসে। তো তো এখন আমরা সবাই টুকটাকে উঠে পড়েছি, তোদেরকে এখন শুরু হয়েছে বৃষ্টি, তাই সব ঘিরে দেওয়া হয়েছে, ওই দিক থেকে বৃষ্টিটা আসছে, তো এই দিকটা ঠিকঠাক আছে। যেখানে
এগুলোতে সব জল জমা হয়ে গেছে তো, মানে প্রচুর বৃষ্টি হয় তাহলে বাইরে বোঝা যায় না বাড়ির ভেতর থেকে, দেখ এত জল জমা তো। তো এখন বাড়িতে চলে এসেছি আর সমস্ত তত্ত্বগুলো নিয়েও যাচ্ছে। আসো এখানে, এখন প্যান্ডেলের কাজ চলছে। একজন এখানে এসে হেয়ার কাটটা করে এসছে, হেয়ার কাটটা দেখেছ? হেয়ার কাটটা মালটা এবার পরিষ্কার করে নিয়েছি, ওপরটা তো সেরকম একটু কাটেনি, এটা একটু কাটতে হতো। এটা কি করছে সে? একটা সুন্দর কাট, কেন ভাল লাগছে তোমার? তো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য, আর তুই একবার হাই করে দে। হাই আর একজন হাইয়ের সঙ্গে কিসিটা ফ্রি। তো এখন আমরা আবার যাচ্ছি লাঞ্চের জন্য, কারণ তখন আবার ফিরে চলে গেছিলাম, কারণ ও চুল কেটে এসে ওকে স্নান করাতে হতো। আর এটা মেছো বাটারফ্লাই। এখন শুরু হয়েছে আমাদের মেহেন্দি থেকে, শুরু হয়েছে 7:30 মতন এখন বাজে। এখানে কাজ চলছে, ওকে তুই ওই ওকে ওকে করার, ওরাও ওখানে নিচে বসে মেহেন্দি করছে। দেখো দেখাও, তোমাকে কে করে দিয়েছে গো? আমাদের বাড়ির ছোট মেয়ে। ছোট মেয়ে আমাদের বাড়ির ছোট দিল দিদি? কি রে তেল টেল ঢালে এনি তো এই আবার। আর একজন, এই যে তোমার হাতটা দেখাও সোনু বাবা, হাতটা দেখাও। ওয়াও মাম্মাটা দেখাবো আজ, এই যে। আর এই মাম্মাটা আগে দেখাও, এই যে সোনুটা দেখাচ্ছি। ভালো হয়েছে? তুমি কি এঁকেছো? তুমি কি এঁকেছো? কি এঁকেছো বলো, তুমি কি এঁকেছো? ওয়ার্কটা খুব সুন্দর হয়েছে তোমার। তো কেমন লাগছে? ফুল হয়ে গেলে দেখা যাবে। আজকে আমার এত সুন্দর মেহেন্দিটা করে দিচ্ছে আমার বোন, মামার ঘরের বোন। অনেক স্ট্রাগল করে আজকে এসেছে আমাদের এখানে, দুপুর দুটো থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, তা এখনো বন্ধ হয়নি। এখন ওই 7:30 মতন বাজে, বৃষ্টি এখনো বন্ধ হয়নি, প্যান্ডেলে পুরো জল ভর্তি। তো চলো পুরো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, কমপ্লিট হয়ে যাওয়ার পর। বসে বসে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12:00 মতন, তো এই মাত্র আমার মেহেন্দি করা কমপ্লিট হয়েছে। তো ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি, মেহেন্দি করতে করতে অবস্থা খারাপ। দেখে নাও কেমন হয়েছে একটু জানিও। আর মাঝখানে উঠে ডিনার করাও হয়ে গেছে, তো এগুলো আর ব্লক করা হয়নি। প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে গিয়েছিলাম ডিনার করতে। এটাই তো, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট
কালকে একটি নতুন মানুষ সঙ্গে এই একটা সেটিং।